টিভি সিলেকশন এক্সপ্রেস আজ আছে নড়াইল এক আসনে। সেখানে আছেন সহকর্মী দাউদ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রতিটি সংসদীয় আসনে নিজেদের একক সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে কাজ করে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সে লক্ষ্যে তারা দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে তৃণমূলের সব জায়গায় এখনই কাজ শুরু করে দিয়েছেন। এ মুহূর্তে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমাদের সাথে যুক্ত হয়েছেন নড়াইল জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গাউসুল আজম মাসুম। আপনার কাছে আমি প্রথম যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে আমরা আজকে এক আসনটিতে কাজ করছি নড়াইল এক আসনে, আপনি জেলার দায়িত্বে আছেন, আসলে যুবলীগ জনগণের সম্পৃক্ততাই অর্থাৎ জনমানুষের জন্য কি কি কাজ করছে? ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান জনাব শেখ ফজল শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ করোনা চলাকালীন সময় দুর্দশাগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কেটে দিয়েছে, বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে, খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে, অভাবনটন মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানুষকে জনসচেতনামূলক কর্মকাণ্ডে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে ছিল এবং মানুষ মারা গেলে দাফন কাফন এই সমস্ত কর্মসূচিতেও বাংলাদেশ আওয়ামী যুবলীগ নড়াইল জেলা শাখা মানুষের পাশে ছিল। আরেকটি প্রশ্ন, যে নড়াইল এক আসনটিতে আসলে কি কি উন্নয়ন হয়েছে দৃশ্যমান, আর কি কি উন্নয়ন প্রয়োজন বলে আপনারা মনে করেন? নড়াইল এক আসনে ওই মধুমতি নদী অর্থাৎ বর্ধের যে নদী আছে নদীর উপরে ব্রিজের কাজ চলতেছে, রাস্তাঘাটের কাজ চলতেছে, বিভিন্ন ড্রেন, তারপরে মাদ্রাসা মসজিদ নির্মাণ হয়েছে, জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, সন্ত্রাস দূর হয়েছে, এই কাজগুলো হচ্ছে। আরেকটি প্রশ্ন, যে তৃণমূলের যে নেতা কর্মীরা আছে আওয়ামী লীগে তারা আসলে কতটা ঐক্যবদ্ধ? কারণ আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় দেখতে পেয়েছিলাম বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মধ্যে বিদ্রোহী প্রার্থী ছিল, একই অবস্থা পৌরসভাতেও দেখতে পেয়েছি, উপজেলা নির্বাচনেও দেখতে পেয়েছি, বর্তমান প্রেক্ষাপটটা যদি একটু তুলে ধরতেন। তৃণমূল পর্যায়ে আসলে আপনি একটা কথা বলেছেন যে বিদ্রোহী প্রার্থীরা ছিল, আসলে বিদ্রোহী প্রার্থী যারা ছিল যারা থাকে তারা সবসময় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, দলের ভিতরে মানুষের ঐক্য নষ্ট করে। ঠিক সেই সময়ে আমরা জেলা যুবলীগের পক্ষ থেকে আমরা বলতে চাই নড়ালের আওয়ামী লীগ বর্তমানে অনেক শক্তিশালী। আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী জননেতা নিজামুদ্দিন খান নীলুর নেতৃত্বে তার পরিশ্রমে দুঃসময় থেকে এই পর্যন্ত জনগণের পাশে দাঁড়িয়েছে, জনগণের দুঃসময়ে জনগণের দ্রব্য সামগ্রী যে সময় কী অবস্থা আছে রোজার ভিতরে প্রতিটা জায়গায় আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে উনি খোঁজ খবর রাখতেছেন, মানুষ বিপদে পড়লে তার পাশে যাচ্ছেন। জননেতা নিজামুদ্দিন খান নীলু জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এক আসন দুই আসন সব জায়গায় কিন্তু উনি পরিশ্রম করতেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ঐক্যবদ্ধ করার জন্য উনি পরিশ্রম করছেন। আরেকটি প্রশ্ন, যে আসলে নির্বাচন তো একটি উৎসবমুখর পরিবেশে এদেশে হয়, যদিও বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল এখনও নির্বাচনে আসা না আসার ঘোষণা দিয়েছে, যদি তারা তাদের মত চেঞ্জ করে নির্বাচনে আসে তাহলে তো একটি জমজমাট নির্বাচনও হবে আশা করি, সেক্ষেত্রে কী কী চ্যালেঞ্জ মনে করেন? বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে আসলে অবশ্যই আমরাও তাদেরকে আহ্বান রাখি তারা নির্বাচনে আসুক, নির্বাচনে আসলে গণতন্ত্রের যে চর্চা বিএনপির আসলে তো গণতন্ত্রের থেকে সরে গেছে, আমরা চাই তারা আসুক। আওয়ামী লীগের ভিত অনেক মজবুত, নড়াইল জেলা আওয়ামী লীগ অনেক শক্তিশালী, জেলা যুবলীগ অনেক শক্তিশালী, আমরা জেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সবাই মিলিতভাবে আমরা মাঠে আছি, জনতা নিজামুদ্দিন খান নীলুর নেতৃত্বে বিশেষ করে নড়াইলের মানুষ আজকে ঐক্যবদ্ধ। আরেকটি শেষ প্রশ্ন, মতের বিরোধ থাকতেই পারে দলের মধ্যে, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আসলে আওয়ামী লীগের সবাই কাজ করবে কিনা? দল মনোনয়ন দিলে আওয়ামী লীগের পক্ষে আমরা যুবলীগ কাজ করব, জনতা নিজামুদ্দিন খান নীলু ও জেলা আওয়ামী লীগ অবশ্যই কাজ করবে, কিছু বিদ্রোহীরা থাকবে, বিচ্ছিন্নতাবাদীরা থাকবে, তারা ষড়যন্ত্র আগেও করেছে এখনও করেছে আগামী তো করবে, কিন্তু যারা প্রকৃতপক্ষে শেখ হাসিনার কর্মী আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগকে ভালোবাসে যুবলীগকে ভালোবাসে তারা অবশ্যই ঐক্যবদ্ধ থাকবে এবং জয় আওয়ামী লীগের এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত শক্তিশালী অবশ্যই হবে ইনশাল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এখনকার মতো ছিল এই আয়োজন, পরবর্তীতে বিকেল চারটায় আমরা আবারও হাজির হব অন্য কোনো রাজনৈতিক দল তাদের নির্বাচনের চিন্তাভাবনা নিয়ে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা কীভাবে প্রস্তুতি নিচ্ছে সে বিষয়টি জানাতে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।